আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে বিড়াল দেখলে কি হয়, কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, বিড়ালের চোখে রাত্রেবেলা বাতি জ্বলে, এই বিষয়টা আমরা অনেকেই জানি। রাত্রেবেলা বিড়ালের চোখ দেখে আমরা অনেকেই ভয় পাই। তো বিড়াল দেখলে আমরা অনেকেই ভাবি এটা মনে হয় আমার খারাপ কিছু ক্ষতি করার চেষ্টা করছে, অথবা বিড়াল দেখে অনেকেই জিনভূত মনে করে, রাত্রেবেলা বিড়াল দেখা অনেকেই খারাপ লক্ষণ মনে করে। আবার এমন খারাপ বিড়ালও আছে যে বিড়াল গোরা মরা মানুষের কবর থেকে মাংস খেয়ে আসে, এমন বিড়ালও আছে। যাই হোক, তো বিড়াল দেখার মানেটা কি? তো বিড়াল যদি এমন কোন বিড়াল যেটা আপনার ঘরের আশপাশে ঘোরাফেরা করে, যে বিড়ালটা আপনি প্রতিনিয়ত দেখেন, এমন কোন বিড়াল যদি আপনি দেখে থাকেন, তাহলে এই বিড়াল দেখে আপনার জন্য ভালো কোনো সুসংবাদের ইঙ্গিত বহন করে। তদ্রূপ এমন কোন বিড়াল যদি আপনি দেখেন যেই বিড়ালটা আপনি সবসময় দেখেন না, সেটা হিংস্র প্রকৃতির কোন বিড়াল, বিশাল বড় সরু আকৃতির বিড়াল, তাহলে এমন বিড়াল যদি দেখেন, তাহলে এই স্বপ্ন দেখা ইহা আপনার জন্য সামনে কোনো বিপদ আছে, কোনো ভয়ানক কোনো কিছুর ইঙ্গিত আপনার জন্য বহন করে দিচ্ছে। তদ্রূপ স্বপ্নে আপনি যদি দেখতে পান যে বিড়াল আপনার উপর আক্রমণ করেছে, তাহলে ইহা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।